ডবল করে কাচি হবে, ভিতরে দুটো করে কাচি, সেটাতেও দুটো করে কাচি হবে। আয়েশাকে দিয়েতে ওই দিতে পারবে? লাঠি না, এইগুলো বেশ, ওইগুলার থেকে ওগুলো প্রচুর মজবুতি, 5 বছর চল যাবে, গ্লেস থাকবে না দোলনা, কিন্তু জিনিস থাকবে। ওইটাতে তো বসলে সোফার মতো বসতে লাগবে, আমার তো নিচু করা আছে। কিসের সাথে লাগবো? যে কোনো জিনিসের সাথে। হ্যাঁ, এস করে লাগাতে পারো, নাহলে কাছি দিয়ে লাগাতে পারো। কত দেখতে হবে? 300? 300 টাকার দোলনা নেই, সেই জন্য বললাম না। মুখ তোর এমনি কানের নেই, তো গাইস ফাইনালি আমি একটা জিনিস কিনলাম, যেটা হচ্ছে আমার বাড়ির ঠাকুরের জন্য, একটা হচ্ছে আমার কৃষ্ণ ঠাকুরের জন্য, আর একটা সুভদ্রার বাড়িতে মা কালী আছে তার জন্য। তো দুটো আমি মুক্তর মান্ডাল নিলাম, খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। তো ঠাকুরকে পড়ি একবারে দেখাবো কতটা সুন্দর লাগে, দারুণ লাগছে, দেখতেই পাচ্ছ। এর থেকে বড় নেই আর কাকু ভ্যানিশ হয়ে গেছে। তোমার হাতে এটা হবে, আলেক বড় নিতে হবে।
তো গাইস তোমরা দেখতেই পারলে ফাইনালি আমার দুটো মালা কেনা হয়ে গেছে। আমি আরো অনেক জিনিস কিনবো, সেগুলো তোমাদের শেয়ার করবো। দেখতে থাকো গাছটা ভালো বলছে গাছের টুঙ্কুলি আর পুঙ্কুলি দোল খাচ্ছে গাইস, দেখতেই পাচ্ছ। এটার নাম হচ্ছে টুঙ্কুলি, এটার নাম হচ্ছে পুঙ্কুলি। ফুচকা মানে একটা অন্যরকমই জিনিস। তো যাই হোক, বাড়িতে নর্মালি তো আমরা সবাই ফুচকা খাই, বাট বিচের ওপর একটু খেয়ে দেখি কেমন লাগে। আর তার সাথে আমার গন্ধে তো জিভে জল চলে আসছে ফুচকার। তোমরা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং কথা চলেছে ভিডিওটা। আলু বেশি করে তো গাইস, তোমরা দেখতেই পারলে আমি তোমাদের দীঘার বাজারটাকে পুরো ঘুরিয়ে দেখালাম। ওদিকে আর বেশি দূর যাবো না, যেহেতু ওদিকে আরো অনেক বড় বাজার আছে। আর এখানটা তোমরা দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর সুন্দর দোলনা ঝোলানো। তারপর হচ্ছে এখানে কত বড় বড় পেন্সিল আছে, মানে অনেক রকম জিনিস আছে। তো গাইস, বিচের ওপর না, বাজারের ভেতরেও খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর সেগুলো অনেক কম দামেও পাওয়া যায়। বরঞ্চ বিচের থেকে বাজারের ভেতরটাকে একটু ঘুরে নিলেই ভালো হয়। তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। তো গাইস, এই ছিল আমাদের ছোট্ট বাজারের ঘোরার ব্লগ। তোমাদের এই ব্লগ চ্যানেলের ব্লগ যদি ভালো লেগে থাকে, অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো। খুব তাড়াতাড়ি আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো। তো তুমি সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।